আপনারা কি যে কোনো ছুটিতে 2-3 দিনের জন্য পুরী ভ্রমণ করার কথা ভাবছেন, অথচ ট্যুর প্ল্যান করে উঠতে পাচ্ছেন না? অনেক প্রশ্ন মাথার মধ্যে আঁকিবুকি কাটছে, যেমন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কিভাবে ঘুরবেন, মন্দিরে পুজোই বা কিভাবে দেবেন, কত টাকা খরচা হতে পারে, এখন কোভিড-19 কী কী গাইডলাইন্স পুরীতে ম্যান্ডেটারি আছে তা আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার না। এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রিসেন্টলি দুর্গাপুজোয় পুরী ভিজিট করার সম্পূর্ণ 4 দিন এবং 3 রাত্রির ট্যুর প্ল্যানের এক্সপিরিয়েন্স, যেখানে মোটামুটি অ্যাপ্রক্স 5,000 টাকার মধ্যে কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই আপনারা খুব ভালোভাবে পুরী ঘুরে আসতে পারেন। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ মাঝে মাঝে আমি কিছু ট্রিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনাদের এই পুরী ট্রিপটার জন্য। হাই গাইস, আমি পুলক, কলকাতার পুলক। আমি একজন ভ্রমণ রসিক মানুষ, ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি, তাই পুরী নিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল পুরী ভ্রমণ করব, আর আপনাদের রিকোয়েস্টের জন্য এই ট্যুর প্ল্যানটা আমি আগে আপলোড করছি। পুরী আপনারা যে কোনো মরশুমেই যেতে পারেন, তবে বিশেষ কিছু সময় পুরীর হোটেল পাওয়া একটু চাপে, যেমন রথযাত্রা এবং দুর্গাপুজোর সময়। আমার মতে বলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস একদম আইডিয়াল টাইম, কারণ ঠান্ডার মধ্যে আপনারা ভালোভাবে সাইট সিনগুলো করতে পারবেন। ভালোভাবে পুরী ঘোরার জন্য আমার মনে হয় 4 দিন এবং 3 রাত্রি যথেষ্ট, তবে আপনাদের হাতে টাইম না থাকলে আপনারা 3 দিন এবং 2 রাত্রিও পুরী ঘুরতে পারেন, সেটা আমি পরে আসছি কীভাবে। এবারে আসি আপনারা কিভাবে পুরী যাবেন, তাই তো? পুরী আপনারা 3টিভাবে যেতে পারেন। আমার মতে বলে সবথেকে ভালো ট্রেনের সফর, তুলনামূলকভাবে সস্তা, বেশ আরামদায়ক। হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা পুরীর উদ্দেশ্যে অ্যাভেলেবেল কোভিড স্পেশাল এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন, যেমন হাওড়া পুরী এক্সপ্রেস, যার সেকেন্ড সিটারের প্রাইস 175 টাকা থেকে শুরু করে। আপনারা চাইলে স্লিপারেও যেতে পারেন, নন এসি 350 টাকা থেকে শুরু, আর এসি মোটামুটি ওই 900-950 টাকা থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত। হাওড়া বা শিয়ালদা থেকে মোটামুটি 8-9 ঘন্টা লেগে যাবে পুরী স্টেশনে পৌঁছাতে, তাই আমার রেকমেন্ডেশান থাকবে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে রাতের দিকে ট্রেন ধরলে পরের দিন ভোর আপনারা পুরী স্টেশনে পৌঁছে যাবেন। আমি কিছু ট্রেনের টাইম ডিসক্রিপশানে মেনশান করে দিলাম আপনাদের উদ্দেশ্যে। আগে থাকতে টিকিট না কাটা থাকলে বা হাতে সময় না থাকলে আপনারা দিনের দিনও পুরী পৌঁছাতে পারেন। সত্যি বলতে এইবারে ট্রিপটা অন টাইমে স্টেশনে পৌঁছাতে আমি পারিনি, তাই বাবুঘাটের বাস স্ট্যান্ড থেকে কলকাতা টু পুরী বাই রোড ট্রিপ স্লিপারের এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগলো। আপনারা অ্যাভেলেবেল এসি স্লিপার ভলভো বাসও পেয়ে যাবেন বাবুঘাট থেকে, জনপ্রতি 500 থেকে শুরু করে 1,000 টাকার মতো পড়ে। রাত 10টার দিকে বাসে চেপেছিলাম এবং 10 ঘন্টার মতো সময় নিয়ে পুরী বাস স্ট্যান্ডে পৌঁছে দিল 8:00 নাগাদ। আপনারা খুব কম সময়ের মধ্যে যদি পুরী পৌঁছাতে চান, তাহলে কলকাতা থেকে ভুবনেশ্বরের প্লেনে চেপে মাত্র 45 মিনিটেই পৌঁছে যাবেন ভুবনেশ্বর এয়ারপোর্টে। জনপ্রতি 1,300 থেকে 2,500 টাকার মতো ফ্লাইটের টিকিট পড়ে যায়। আপনাদের 4 ডেজ 3 নাইটের পুরী ট্রিপের প্ল্যানের সমস্ত খরচা পুরী বাস স্ট্যান্ড, স্টেশন অথবা এয়ারপোর্ট থেকেই ধরা হবে। এয়ারপোর্ট থেকে পুরী বিচ আসতে ক্যাব বুক করতে হবে, মোটামুটি 1,000 থেকে 1,200 টাকার মতো খরচা পড়ে। আপনারা যদি আসেন একটু দরদাম করে নিতে হবে, আর সময় লাগে 1-2 ঘন্টা। পুরী স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো, টোটো, রিক্সা রিজার্ভ করে 100-150 টাকা ভাড়ায় আপনাদের পৌঁছে দেবে আপনাদের পছন্দের হোটেলে। এই টোটো বা অটোওয়ালাদের সাথে কথা বলে রাখতে পারেন লোকাল সাইট সিনিংয়ের জন্য। পুজোর সময় পুরী এসে মনের মতন বাজেট হোটেল পাইনি, তাই আমি আপনাদের বলবো আপনাদের পুরী ট্রিপ প্ল্যান থাকলে অনলাইন বা অফলাইনে হোটেল আগে থাকতে বুক করে রাখুন, না হলে দিনের দিন হোটেল বুক করলে 2-3 গুণের বেশি টাকা লেগে যাবে। তবে আপনারা একটু দেখে শুনে রুম বুক করলে ভালো হোটেল সস্তায় পেয়ে যেতে পারেন, 700-1,500 টাকার মতো পড়বে এসি নন এসি, সি বিচ থেকে একটু ভেতরের দিকে বা সরকদ্দার মার্কেটের দিকে। আর মেরিন ড্রাইভের সামনের দিকে হোটেল বা রিসর্টগুলো একটু কস্টলি, আপনারা চাইলে থাকতে পারেন, 1,500-3,500 টাকার মতো পার ডে হিসাবে চার্জ নেয়। আমি কিছু বেস্ট বাজেট হোটেলের নাম এবং ফোন নাম্বার ডিসক্রিপশানে মেনশান করে দিচ্ছি, আপনারা ভিডিও শেষে একবার দেখে নিতে পারেন। Day 1, সকালে রুমে পৌঁছে হালকা ব্রেকফাস্ট করে নেবে পড়ুন সি বিচে। ঘন্টার পর ঘন্টা অনায়াসে কেটে যাবে স্নান করতে করতে।
তারপর রুমে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ নিয়ে একটা লোকাল অটো বা টোটো বুক করে নিন। 400-500 টাকার মতো ভাড়া নেবে, 4-5 জন অনায়াসে ঘুরে আসতে পারেন লোকাল সাইট সিন। তবে এখনও ছোটো ছোটো মন্দিরগুলো পুরীতে খোলা হয়নি কোভিডের জন্য, তবে আপনারা চাইলে পায়ে হেঁটেই জগন্নাথ দর্শন করে আসতে পারেন। বিকালে পুজো দিয়ে সন্ধ্যায় জগন্নাথ মন্দিরের পতাকা পাল্টানো দেখতে পারেন, অথবা স্বর্গদ্বার মার্কেট হয়ে লাইট হাউসের ভিউ দেখে রাতে নাইট মার্কেটের সি ফুড উপভোগ করতে পারেন। আপনারা যদি কোনো গ্রুপে আসেন তাহলে আমি বলবো ডে 2-3 জন্য আপনারা একটা প্রাইভেট গাড়ি বুক করে নিন, তাহলে ঘোরাটা আপনাদের আরামদায়ক এবং মনের মতো হবে। আর যদি আমার মতো সোলো বা একজন দুজনে আসেন তাহলে আমি বলবো OTDC-র অফিস থেকে ট্যুর প্যাকেজ বুকিং করিয়ে নিতে ভুলবেন না। ডে 2-তে আপনারা যেতে পারেন কোণার্ক নন্দনকানন ট্যুর এবং ডে 3-তে আপনারা যেতে পারেন চিল্কা ট্যুর। OTDC-র ট্যুরে পড়বে 535 টাকা এবং 380 টাকা। আপনারা OTDC-র বুকিং না পেলে যে কোনো লোকাল ট্যুর অপারেটরদের সাথেও যেতে পারেন, কম বেশি খরচা প্রায় একই হয়। ডে 2 সকাল 6:30 OTDC-র গাড়ি ছাড়বে প্রান্তানিবাস বাসস্ট্যান্ড থেকে, যে কোনো অটো টোটো আপনাকে পৌঁছে দেবে আপনাদের হোটেল থেকে OTDC-র বোর্ডিং পয়েন্টের কাছে। OTDC-র গাড়ি একদম অন টাইমে ছাড়ে, 2-3 ঘন্টা সময় লাগবে ভুবনেশ্বর পৌঁছাতে। তাই এর মধ্যে আপনাদের কোনো এক ধাবায় 30 মিনিটের একটা ব্রেকফাস্ট ব্রেক থাকবে, সেখানে পুরী সবজি থেকে শুরু করে দই বড়া, সাম্বার বড়া ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। OTDC-র ট্যুরের প্রথম গন্তব্য হবে ওড়িশার ওল্ডেস্ট এবং স্ট্রংগেস্ট গড লিঙ্গরাজ টেম্পল। এখানে কোনো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি হয় না, এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন, তবে কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই। কোভিডের কারণে ডাবল ডোজ সার্টিফিকেট বা COVID-19 আর্টিফিশিয়াল রিপোর্ট চেক ইনের সময় অবশ্যই দেখাতে হচ্ছে, আর কোনো এন্ট্রি চার্জ এখানে লাগে না। তারপর আপনারা ভুবনেশ্বরের এয়ারপোর্টের পাশ দিয়ে 8 কিলোমিটার পর পৌঁছে যাবেন উদয়গিরি খণ্ডগিরি। উদয়গিরির ওপর থেকে আপনারা ভুবনেশ্বরের পুরো সিটিটাকে দেখতে পাবেন। শুধু তাই নয়, বহু প্রাচীন এই গুহার ভগ্নাবশেষ আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে একটা টিকিট লাগে, আমি যেহেতু OTDC-র বাসে গিয়েছিলাম তাই ডে ট্যুর সমস্ত টিকিটের খরচা বাবদ আমার থেকে 300 টাকা নিয়েছিল। আপনাদেরও মোটামুটি অ্যাপ্রক্স এরকমই খরচা পড়বে। OTDC-র ট্যুরে গেলে একটা সুবিধা কি, আলাদা করে আপনাকে টিকিটের কোনো লাইনে দাঁড়াতে হবে না। উদয়গিরি খণ্ডগিরি দেখে আপনারা চলে আসুন নন্দনকাননে। এই নন্দনকানন ঘুরে দেখতে আপনাদের হাফ বেলা কেটে যাবে। এখানে এন্ট্রি টিকিট লাগে 50 টাকা, জাঙ্গাল সাফারি করতে লাগে 60 টাকা, আর সাফারি টোটোতে টোটাল নন্দনকানন জিওলজিক্যাল পার্কটা ঘুরে দেখতে 80 টাকা টিকিট লাগে। নন্দনকাননে আপনাদের সঙ্গে নতুন নতুন নানান প্রজাতির পশু পাখিদের সঙ্গে পরিচয় হবে, আর জাঙ্গাল সাফারিতে আপনারা বাসের মধ্যে থেকে টাইগার, লায়ন, হরিণ, ভল্লুক আরও অনেক ধরনের জীবজন্তু খাঁচার বাইরে আপনারা ঘুরে বেড়াতে দেখতে পাবেন। জাঙ্গাল সাফারি সেরে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন OTDC-র রেস্টুরেন্টে। এখানে থালি হিসাবে খাবার দাবার সার্ভ করা হয়, 130-200 টাকার মতো পড়ে। তারপরে আপনারা দেখবেন ধাউলি শান্তিস্তূপ, একটা বৌদ্ধ মন্দির, যেটাকে পিস প্যাগোদা বলেও আমরা জানি। তারপরে আপনারা দেখবেন কোণার্ক সূর্য মন্দির, কোণার্ক সান টেম্পল 13th century বানানো। এখানে ঘুরতে ঘুরতে বেশ কিছুটা আপনাকে অজন্তা ইলোরার স্থাপত্যের নিদর্শন চোখে পড়বে, বেশ ভালো লাগবে ঘুরতে। তারপর আরও তো একটা ছোটোখাটো টেম্পল ঘুরে সানসেট হবার আগেই আপনারা পৌঁছে যাবেন ওড়িশার বে অফ বেঙ্গল চন্দ্রভাগা বিচে, আর সবশেষে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে লাইভ স্যান্ড আর্ট প্রোগ্রাম আপনার মনকে পুলকিত করবেই। ডে 2 কোণার্ক নন্দনকানন ট্রিপ পান্থা নিবাসে শেষ হবে। এই ট্যুরটা কমপ্লিট করতে মোটামুটি 11-12 ঘন্টা টাইম লেগে যায়, তাই এই দিনটা রুমে ফিরে রেস্ট নিয়ে নিতে পারেন। ডে 3 এই দিনটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, আপনাদের তৃতীয় দিনের রাতে ট্রেন যদি রিজার্ভেশন করা থাকে তাহলে লাগেজ নিয়েই চেক আউট করুন সকাল সকাল, আর বেরিয়ে পড়ুন OTDC-র চিল্কা ট্যুরে। এক্ষেত্রে আপনাদের একটা দিনের ভাড়া সেফ হবে। সকাল 7:00 OTDC-র গাড়ি ছাড়বে চিল্কার উদ্দেশ্যে প্রান্তানিবাস বাসস্ট্যান্ড থেকে, 3-ঘন্টার মতো সময় লাগবে চিল্কা পৌঁছাতে। গতকাল ট্যুরের মতো একটা ছোট্ট ধাবা দিকে 30 মিনিটসের একটা ব্রেকফাস্ট ব্রেকও আপনারা পেয়ে যাবেন। চিল্কা এসে আপনারা যেটা প্রথম করবেন OTDC-র রেস্টুরেন্টে গিয়ে দুপুরের লাঞ্চের অর্ডারটা আগে দিয়ে নেবেন। তারপর মিউজিয়াম ঘুরে দেখে নিন, মিউজিয়ামের 10 টাকার টিকিট এবং চিল্কার
ডলফিন ট্যুর রাইডের জন্য টোটাল 250 টাকা করে পার হেড নিয়েছিল। তারপর চিল্কা ট্যুরে ডলফিন দেখার আনন্দ উপভোগ করল। এছাড়াও চিল্কার মোহনা আর বে অফ বেঙ্গলের এমটি সি বিচ 30 মিনিটস টাইম কাটিয়ে আবার ফিরে আসতে হবে ওটিটিসির যাত্রীনিবাস রেস্টুরেন্টে। এই চিল্কা ট্যুরে টোটাল সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। লোকাল ট্যুর অপারেটরগুলো ঘন্টা পিছু বোটিং চার্জ নেয়। ছোটো বোট 800 থেকে 1000 টাকা, বড় বোট 1000 থেকে 1200 টাকা পার আওয়ার হিসাবে। চিল্কা ট্যুরের প্রাইভেট দু একটা সংস্থার বোট অপারেটরের নাম আমি ডিসক্রিপশানে মেনশান করে দিলাম। একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, চিল্কা ট্যুরে অবশ্যই সানগ্লাস এবং হেড ক্যাপ ক্যারি করবেন, কারণ 3 ঘন্টায় মুখ চোখ পুড়ে যেতে পারে। ওটিটিসি রেস্টুরেন্টে ফিরে এসে লাঞ্চ সেরে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা থালি হিসাবেও খেতে পারেন বা আপনারা আপনাদের পছন্দের ডিশও অর্ডার করতে পারেন। এখানে আমি অর্ডার করেছিলাম 1 প্লেট ভাত, 4টে রুটি, 1টা ক্র্যাব কারি আর এগ কারি। এখানে মোটামুটি 372 টাকা পড়েছিল ইনক্লুডিং GST, তবে আপনারা থালি হিসাবেও খেতে পারেন, ওই 130 থেকে মোটামুটি 200 টাকার মতো পড়ে। তারপরে আপনারা ওটিটিসির বাসে ঘন্টা দুয়েক রেস্ট নিতে পারেন। 5টা 6টা নাগাদ আপনারা পুরীর সি বিচে পৌঁছে যাবেন। বেশ কিছু টাইম কাটিয়ে পুরীর গজা কিনতে পারে গাঙ্গুরাম বা কাকাতুয়া মিষ্টান্ড ভাণ্ডার থেকে। তবে নকল হইতে সাবধান, রাতে যদি আপনাদের বাস বা ট্রেন বুক থাকে তাহলে অটোই চেপে আপনারা আগেই পৌঁছে যান বাস স্ট্যান্ড বা স্টেশনে। Day 4, যদি আপনাদের ট্রেনের রিজার্ভেশন থাকে সকাল 10:25 পুরী হাওড়া এক্সপ্রেস ট্রেন, যেমনভাবে আমি ফিরেছি। যদি আপনাদের পুরী থেকে হাওড়ার ট্রেন রাতে থাকে তাহলেও আপনারা আরও কিছুটা সাইট সিন করে নিতে পারেন, যেমন গান্ধী পার্ক, গোল্ডেন সি বিচ। এখানে অবশ্য একটা এন্ট্রি ফিস লাগে। পুরীর মোহনা, লোকাল আরও অনেক কিছু সাইট সিন করার আছে, সেগুলো করে নিতে পারেন, সেগুলো দেখে রাতের ট্রেন ধরে ব্যাক করতে পারেন। আমি অ্যাপ্রক্সিমেট একটা ট্যুর বাজেট শেয়ার করছি দুজনের জন্য। হোটেল ভাড়া 3 দিনে 3000 টাকা পড়বে, পার ডে 1000 টাকা করে একটা ডিসেন্ট এসি হোটেলের ভাড়া। ফুড, খাওয়া দাওয়ার মোটামুটি কলকাতার মতনই, এক্সেপশনাল সি ফুড ছাড়া। তো মোটামুটি 800 টাকা পার ডে দুজনের হিসাবে ধরলে মোটামুটি 2400 টাকার মতো পড়বে 3 দিনে। ওটিটিসি ট্যুর প্যাকেজে 535 টাকা পড়বে নন্দনকানন কোনার ট্যুর আর 380 টাকা পড়বে চিল্কা ট্যুরে, টোটাল পড়বে 915 টাকা, দুজনের জন্য 1830 টাকা। টিকিট খরচা মোটামুটি দুদিনে পড়বে 300 টাকা আর 250 টাকা, টোটাল 550 টাকা, দুজনের জন্য 1100 টাকা। যেহেতু বাজেট ট্যুর প্ল্যান করছি তাই ট্রেনের ভাড়াটাও ধরে নিলাম। ট্রেনের ভাড়া মোটামুটি 350 টাকার মতো পড়ে, আপ ডাউনে পড়বে 1400 টাকা দুজনের জন্য। লোকাল সাইট সিন করার জন্য আরও 500 টাকা আমি ধরে নিলাম। 3000 টাকা রুম ভাড়া, 2400 টাকা খাওয়া দাওয়া, 830 টাকা ওটিডিসির ট্যুর প্যাকেজ, টিকিটে পড়ছে 1100 টাকা, 500 টাকা লোকাল অটো আর 1400 টাকা পড়বে আপনাদের ট্রেন ভাড়া। টোটাল করলে দেখা যাবে 10,230 টাকা, দুজনের শেয়ারিংয়ে করলে পড়বে 5,115 টাকা। গাইজ, এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম, এই খরচাটাই আপনাদের সাথে হবে এমনটা না। কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। হোটেল নিলে অবশ্যই স্বর্গদ্বার মার্কেটের দিকে বা পায়ে হাঁটা পথে হোটেল নিতে হবে, তাহলে এক্সট্রা অটো টোটো ভাড়া সেভ করতে পারবেন। রুম সার্ভিসের খাবার একটু কস্টলি হয়, আপনারা চাইলে যে কোনো পুরীর রেস্টুরেন্ট থেকে খাবার রেস্টুরেন্টে বসে বা রুমে আনিয়েও খেতে পারেন। লোকাল রেস্টুরেন্টের খাবার দাবার মোটামুটি 70 টাকা থেকে থালি হিসাবে শুরু। নন্দনকানন সোমবার বন্ধ থাকে তাই ওই দিন ওটিডিসি ট্যুর হয় না, কোভিড সার্টিফিকেট হোটেল বা ট্রেনে লাগছে না, তবে লিঙ্গরাজ টেম্পল বা জগন্নাথ দর্শনে অবশ্যই লাগছে। স্টেশনে মাস্ক বাধ্যতামূলক, না হলে 500 টাকা জরিমানা করছে। পুরীতে পুজো দিলে টাকা পয়সা আগে কাউকে দেবেন না, লোকাল ফটোগ্রাফি করলে আগেই দরদাম করে নেবেন আর ফটোগ্রাফস পাওয়ার পর তারপরেই টাকা দেবেন। যতটা সম্ভব মাস্ক পরে ঘোরার চেষ্টা করবেন। ওটিডিসি ট্যুর একদম অন টাইমে বুকিং হয় তাই কোনো রকম ডিলে করবেন না। আপনাদের পুরী ট্যুর প্ল্যানের অনেক দিনই রিকোয়েস্ট ছিল তাই এই ভিডিওটা আমি বানিয়েছি আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কিছু মিস করে থাকি সেটা কমেন্টের মাধ্যমে সবাইকে জানাতে পারেন। আরও বেশ কিছু ছোটো ছোটো পুরীর ব্লগস আসবে তাই আপনারা যদি চ্যানেলে নতুন ভিউয়ার হন, আপকামিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর কি একটু বাঁচুন মন খুলে।